সাতক্ষীরায় জামায়াত বিএনপির নৈরাজ্য ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে মিছিলে অংশ নেন যুগ্ম সম্পাদক সুলেখা দাস, মমতাজ খাতুন মীরা, রুমা রানী, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভিন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। এ সময় জামায়াত বিএনপির নৈরাজ্য ও মিথ্যাচারের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন তারা।